কারাবন্দী বিএনপি নেতাকর্মীদের অবিলম্বে মুক্তির দাবি জানিয়েছেন তাদের স্বজনরা। রাজধানীতে মানববন্ধনে ভুক্তভোগী পরিবারের সদস্যরা অভিযোগ করেন, পুলিশ হেফাজতে নির্যাতন আর কারাগারে অমানবিক জীবন কাটছে মিথ্যা ও গায়েবী মামলায় বন্দী নেতাকর্মীদের। দেশবাসী সহ বিশ্বকে বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে সোচ্চার হওয়ার আহ্বান জানান তারা। পরে প্রধান বিচারপতির কাছে স্মারকলিপি দিতে গেলে পুলিশ তাদের আটকে দেয়। মইনুল হাসান জানাচ্ছেন বিস্তারিত। 28 অক্টোবর রাজধানীতে মহাসমাবেশে বিএনপি পুলিশ সংঘর্ষের ঘটনায় এ পর্যন্ত সারাদেশে 815টি মামলায় 1900 বেশি নেতাকর্মীকে গ্রেফতার করা হয়। জাতীয় প্রেস ক্লাবের সামনে কারাবন্দী নেতাকর্মীদের স্বজনদের মানববন্ধনে তারা অভিযোগ করেন, শুধুমাত্র বিএনপির রাজনীতি করার কারণে তাদের উপর নেমে এসেছে অবর্ণনীয় দুর্ভোগ। তার বয়স এখন 70 বছর, তাকে ধরে নিয়ে গেল, কোন মামলা ছাড়া সেই ছেলেকে ধরতে যায় তারে না পায়া, তার ওয়াইফকে ধরে নিয়ে 2 দিন ধরে থানার মধ্যে রেখেছেন। আমার বাবা গুরুতর অসুস্থ, বিগত 1 মাস 10 দিন ধরে তাকে জেলে নিয়ে যাওয়া হয়েছে। বিএনপি সহ বেশ কয়েকটি দলের সিনিয়র নেতারা বলেন, শুধুমাত্র ক্ষমতায় থাকার জন্য বিরোধী মত ধ্বংস করে দিতে রাষ্ট্রীয় সন্ত্রাস চালাচ্ছে আওয়ামী লীগ সরকার। নিরীহ বাচ্চাদের কান্না শুনুন, নিরীহ পরিবারের সদস্যদের দুঃখের আর্জি আর্জি শুনুন। বিএনপি নেতাকর্মীদেরকে যেভাবে গ্রেফতার করে জেলে পাঠিয়েছেন, হাজার হাজার মানুষ জানেন না তাদের অপরাধটা কি। এই সরকার যেভাবে দমন পীড়ন করে, মাঠ ফাঁকা করে, জেলে পুরে হাত পা বেঁধে একটা একতরফা নির্বাচন করতে চাইছে। এই ভোট করাকে নির্বাচন বলে না, এটা জনগণকে নির্বাচনে পাঠানো, আর সরকার তাদের নিজেদের ধ্বংস ডেকে আনা। দমন নির্যাতন চালিয়ে সরকারের শেষ রক্ষা হবে না দাবি করে নেতারা অবিলম্বে পদত্যাগ করে ক্ষমতাসীনদের জনগণের ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার আহ্বান জানান। সরকার কি সব পার্টি করেছে, কিংস পার্টি, বিএনএম পার্টি, নানা রকম পার্টি করেছে, সেই পার্টি যোগদান করার জন্য কারাগারের ভিতরে তাকে ভীষণভাবে চাপ দিচ্ছে। পরে প্রধান বিচারপতির কাছে স্মারকলিপি দিতে রওনা হলে প্রেস ক্লাবের সামনে পুলিশ তাদের আটকে দেয়। আইনজীবীদের মাধ্যমে স্মারকলিপি পৌঁছে দেওয়ার সিদ্ধান্ত নিয়ে শেষ হয় কর্মসূচি। মইনুল আহসান, এটিএন বাংলা, ঢাকা।